আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আঞ্চলিক ও মহাসড়কে অটোরিকশা সহ অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে হবিগঞ্জ জেলা বাস মিনিবাস মালিক শ্রমিক সমন্বয় পরিষদ। সকাল থেকে সিলেট সহ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়, তবে অগ্রিম টিকিট বুকিং থাকা হবিগঞ্জ ঢাকা রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। তারা বলে অবৈধ যানবাহন মহাসড়কে চলাচল বন্ধের দাবিতে গত 13 অক্টোবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়, কিন্তু এখনও পর্যন্ত সমাধান না হওয়ায় বাস চলাচল বন্ধের এই সিদ্ধান্ত নেওয়া হয়।